السلام عليكم. وعليكم السلام. السلام عليكم سر. وعليكم السلام. السلام عليكم سر. وعليكم السلام. তাহলে সবাই ভালো আছেন তো নাকি? বৃষ্টির দিন আলহামদুলিল্লাহ স্যার। কোথাও বন্যা টন্যা উঠছে? আচ্ছা, আমাদের আজকে ফার্মাকোলজি 7 নম্বর ক্লাস। এখানে দুইটা টপিকস আছে, একটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, মানে অ্যান্টিহিস্টামিন কি কি আছে এগুলো, আর একটা হচ্ছে অ্যান্টিইমিটিক ড্রাগ। অ্যান্টিইমিটিক মানে যে সকল ওষুধ বমি এবং বমি বমি ভাব, মানে ভমিটিং এবং নৌসিয়া, নৌসিয়া মানে হচ্ছে বমির ভাব, এগুলা কমায়, এই ধরনের ড্রাগস গুলা নিয়ে আমরা আলোচনা করব। আর প্রথমে আমরা অ্যান্টিহিস্টামিন পড়ার আগে হিস্টামিন জিনিসটা কি সেটা পড়তে হবে। তাহলে হিস্টামিনটা হচ্ছে মেইনলি একটা কেমিক্যাল মেডিয়েটরস বা কেমিক্যাল পদার্থ, যেটা আমরা কোথায় কোথায় পাই। ওইদিনকে আমরা বলছিলাম যে মাস্ট সেল, তারপর হচ্ছে বেজোফিল। বেজোফিল হচ্ছে একটা শ্বেত রক্ত কণিকা। তারপরে আমাদের এপিডার্মিস অফ দ্য স্কিন, মানে আমাদের ত্বকের যে আমরা বলছিলাম দুইটা স্তর আছে, এপিডার্মিস ডার্মিস, ওইখান থেকেও কিন্তু বের হয়। সেলস ইন দ্য গ্যাস্ট্রিক মিউকোজা, মানে আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলীর কিছু কোষ থেকেও হিস্টামিনটা বের হয়। এছাড়া আমাদের ব্রেনেও, ব্রেন থেকেও বের হয়। তো এটা আসলে কি করে, হিস্টামিনটা আসলে আমাদের কি করে, তার আগে আমি বলি যে হিস্টামিনটা কখন বের হয়। নর্মালি কিন্তু এরা ওই কোষের ভিতরেই থাকে, মাস্ট সেল বা বেজোফিল এগুলোর ভিতরে থাকে। যখন কোনো কারণে শরীরে কোনো ইমিউন রিয়েকশন হয়, ইমিউনোলজিক্যাল রিয়েকশন, মানে বাইরে থেকে কোনো জীবাণু ঢুকলে সেগুলোকে ধ্বংস করার জন্য, মাস্ট সেলটা নিয়ে মনে হয় গত ক্লাসে আমরা একটু বলছিলাম যে যখন কোনো জীবাণু ঢুকে ওইটাকে নষ্ট করার জন্য মাস্ট সেলের চারদিকে যে মেমব্রেনটা থাকে, হ্যাঁ, এটা ফেটে গিয়ে হিস্টামিনটা বের হয়। তারপরে যদি কোনো ট্রমা হয়, মানে শরীরে কোনো টিস্যু যদি আঘাত প্রাপ্ত হয়, সেক্ষেত্রেও হইতে পারে, বের হতে পারে। মানে আবার কিছু কিছু ওষুধ আমাদের হিস্টামিন রিলিজটা বাড়ায়, যেমন মরফিন, তারপরে হচ্ছে ভ্যানকোমাইসিন, বিভিন্ন আমাদের যে পেনিসিলিন জাতীয় যে ওষুধগুলো আছে, এগুলোর কিন্তু অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট হচ্ছে অ্যানাফাইলেকটিক রিয়েকশন একটা হইতে পারে, বা কি বলে হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন একটা কথা আছে, সেটা পেনিসিলিন জাতীয় ওষুধগুলোতে হয়। তো তখন কিন্তু আমাদের এই হিস্টামিন রিলিজ হয়, এবং হিস্টামিন রিলিজ হওয়ার ফলে যে সকল ঘটনা ঘটে শরীরের মধ্যে, সেগুলাই হচ্ছে আমাদের ওই ড্রাগস এর অ্যাডভার্স ইফেক্ট হিসেবে দেখা যায়। তাহলে দেখা যায় যে কোনো একটা ওষুধের যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, দেখবেন যে শরীর চুলকায়, ব্যথা হয়, লাল হয়ে যায়, এই ঘটনাগুলো সব কিন্তু করে হিস্টামিন। তারপরে আমাদের রক্তচাপ কমে যায়, মানে অ্যানাফাইলেকটিক শক একটা কথা আছে, শক মানে রক্তচাপ কমে যাওয়া, মানে রোগীর একদম চাপ পাওয়া যাবে না, প্রেশার। তাহলে অ্যানাফাইলেকটিক শক একটা কথা আছে যে হিস্টামিন রিলিজের ফলে। এই জন্য আমি লিখছি যে অনৈচ্ছিক পেশি সংকোচন হয় একটা কথা, আর হচ্ছে রক্তনালীর প্রসারণ হয়, রক্তনালী যখন প্রসারিত হয়ে যায় রক্তচাপ এমনি কমে যায়, আবার হার্ট রেটটাও বেড়ে যায়, ইচিং হয়, পেন, তারপরে মানে শরীর লাল হয়ে যায়, এই বিভিন্ন ইয়াগুলো করে হচ্ছে হিস্টামিন। তাহলে অ্যালার্জিক রিয়েকশন হলে আমরা সাধারণত অ্যান্টিহিস্টামিন ড্রাগ গুলো ব্যবহার করি,
এটা আমি বুঝতেছি তাহলে। আরেকটা কথা হচ্ছে আমাদের যে মিউকোজা বললাম যে বা মিউকোজা বা বিভিন্ন ধরনের যে গ্রন্থি গুলা থাকে এগুলার কিন্তু সিক্রেশন বা ক্ষরণ হিস্টামিন কিন্তু বাড়ায়, মানে গ্রন্থির গ্রন্থির ক্ষরণ ক্ষরণটা কি হয় বাড়ায়। এই জন্য যখন আমাদের ধরেন সর্দি লাগে না, অনেক সময় নাক দিয়ে কি হয় পানি পড়ে, তার মানে মিউকোজা যে গ্ল্যান্ড গুলো আছে গ্রন্থি গুলো এগুলো ক্ষরণ বেড়ে যায়, বা আমাদের রেসপিরেটরি ট্রাক্টের যে সকল গ্রন্থি আছে সেগুলো ক্ষরণ বেড়ে যায়। কারণ ওই সময় কিন্তু একটা অ্যালার্জেন ঢোকে বা কোনো একটা ভাইরাস ঢোকে, ঢোকার ফলে আমাদের শরীরে একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় বা হিস্টামিন রিলিজটা বেড়ে যায়। তো হিস্টামিন রিলিজের কারণে ওর পার্শ্ব প্রতিক্রিয়া, মানে হিস্টামিন তো এমনি রিলিজ হচ্ছে কি জন্য, ধরেন ভাইরাসটা বা জীবাণুটাকে ধ্বংস করার জন্য, কিন্তু ওর অন্যান্য যে এফেক্ট গুলো আছে যেমন গ্রন্থির ক্ষরণ বেড়ে যায়, অনৈচ্ছিক পেশি সংকোচন, হ্যাঁ এটা যখন অনেক বেশি হয় তখন অনেক সময় রোগী শকে চলে যেতে পারে, মানে তখন সেটাকে আমরা অ্যানাফাইলেক্টিক শক বলি। তাহলে আমরা যে অ্যান্টি হিস্টামিন যেগুলা ব্যবহার করব মেনলি এই হিস্টামিনের কাজটা বন্ধ করার জন্য। অ্যান্টি হিস্টামিন তাহলে আমাদের কিছু আছে ফার্স্ট জেনারেশন, অ্যান্টিহিস্টামিন গুলার একটা কমন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ঘুম আসা বা সিডেশন। সিডেশন তাহলে এই জিনিসটার উপরে নির্ভর করে আমাদের অ্যান্টিহিস্টামিন গুলার কিন্তু শ্রেণীবিভাগ করা হয়েছে, যে কার এই সাইড ইফেক্টটা বেশি, কার একটু কম, কার একদম নাই, হ্যাঁ বা কারে খুবই কম, এটার উপর নির্ভর করে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে আবার কিছু আছে যে কিছু আছে অনেক বেশি ঘুম ধরায়, সেগুলোকে আমরা বলে হাইলি সিডেটিভ, হাইলি খুব বেশি ঘুম ধরে।
লেখা ক্লিয়ার তো নাকি? জি জি স্যার, ঠিক আছে, এগুলো হচ্ছে হাইলি হাইলি সিডেটিভস, মানে এগুলা খুব বেশি ঘুম ধরায় এই হিস্টামিন গুলা। হ্যাঁ, কাজে এগুলা ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সতর্ক মানে ধরেন আমি একজনকে দিলাম যে গাড়ি চালায় বা মোটর সাইকেল চালাবে, একটু পরে একে যদি আমি দেই, ও কিন্তু গাড়ি চালাতে চালাতে জিম হবে। তাহলে এটা আবার এটা আমরা তাহলে কখন দিব? রাতে স্যার লেখাগুলো একটু ঝাপসা হয়ে গেছে, লিখতে পারতেছি না। কেন বুঝা যাচ্ছে না তো? হ্যাঁ, এখন ঠিক আছে, লেখা তো ক্লিয়ার, ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। এখন তো বোর্ডটা ছোট হয়ে গেল, আমি জুম করতে গিয়ে। স্যার প্রথমটা ডিপেন জি মিন, এটা আর ওয়াই নাকি আর ওয়াই? ডাই ফেন, আরে আচ্ছা এইটা একটু ভুলে গেছে তো, এটা হবে হাই ড্রামিন ডাইমেন হাইড্রিনেট প্রোমিথাজিন হাইড্রোক্সিজিন, এগুলো বেশি ব্যবহার। এগুলো দেখবেন বিভিন্ন হিস্টামিন যেগুলা, অ্যান্টি হিস্টামিন, এগুলোর জেনেরিক নেম এটা লেখা থাকে। তাহলে কিছু আছে মডারেটলি সিডেটিভ, মডারেটলি মানে ওর চেয়ে একটু কম, মানে এগুলো তো হাইলি, হাই এর পরে মডারেটটা আর একটু কম। এখানে আমরা পাবো হচ্ছে আমাদের ফেনাইরামিন। ম্যাকলিজিন সিনারাজিন আর কিছু আছে মাইল্ড মাইল্ডলি, মাইল্ড মানে হাই মডারেট মাইল্ড, মাইল্ড মানে হচ্ছে আর একটু কম। ফিনাইরামিন, তারপর ডেক্স ডেক্সক্লোর ফিনাইরামিন সাইক্লিজিন, মানে এদের চেয়ে ওরা ঘুম আর একটু কম আসে আর কি।
এই ফার্স্ট জেনারেশনকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যে হাইলি সিডেটিভ, মডারেটলি সিডেটিভ আর একটা হচ্ছে মাইল্ড সিডেটিভ। আর কিছু আছে সেকেন্ড জেনারেশন যেগুলা মানে সিডেটিভ একটু কম, এদের চেয়ে আরো কম। স্যার মাইল্ড সিডেটিভ এগুলোর নামগুলো একটু বলেন তো। ওকে, এটা হচ্ছে ক্লোরফেনির ফেনিরামিন, হ্যাঁ ডেক্স ক্লোরফেনিরামিন, আর একটা এটা হচ্ছে ডেক্স ক্লোরফেনিরামিন, আর একটা হচ্ছে সাইক্লিজিন। সেকেন্ড জেনারেশনে আমরা কিছু পরিচিত জিনিস পাবো, এগুলা একটু ভালো, যে ফ্লেক্সো ফেনাডিন, ঠিক আছে, তারপরে লোরাটাডিন, এগুলো এখন খুব ব্যবহার হয়। ডেসলোরাটাডিন, ডেসলোরাটাডিন, এগুলো এখন কমনলি ইউজ হচ্ছে, মানে আগের গুলা খুব একটা ব্যবহার এখন কমে গেছে। তারপরে রূপাটাডিন, ফেনাডিন সবচেয়ে বেশি হয়, হ্যাঁ রূপাটাডিন, তারপরে সেট্রিজিন, সেট্রিজিন, সেট্রিজিন আছে, তারপরে লিভো সেট্রিজিন আছে, লিভো সেট্রিজিন, বুঝছেন? এগুলা সেকেন্ড জেনারেশন, মানে এগুলা হচ্ছে কম সিডেটিভ, মানে অন্যান্য যে ইয়াগুলো আছে সাইড ইফেক্ট গুলা এদের কম। তাহলে আমরা বলছিলাম যে হিস্টামিনটা কি করে, হার্ট রেটটা বাড়াই দেয়, তারপরে হচ্ছে আমাদের যে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি তাহলে কোথায় কোথায় থাকে, যেমন ধরেন আমাদের যে পরিপাক তন্ত্র আছে সেখানে কিন্তু থাকে। তাহলে পরিপাক তন্ত্রের যদি ইয়াটা পেরে যায়, সংকোচন প্রসারণ, তাহলে কিন্তু পায়খানা হবে বেশি, মানে ডায়রিয়া হবে, তাহলে হিস্টামিন বেশি রিলিজ হলে ডায়রিয়া হয়। আর অ্যান্টিহিস্টামিন ব্যবহার করলে আবার কনস্টিপেশন হয়। কনস্টিপেশন মানে কি? কোষ্ঠকাঠিন্য হতে পারে, মানে এর সাইড ইফেক্ট হচ্ছে ওর উল্টাটা। তারপরে হচ্ছে হিস্টামিন রিলিজ হলে আমি বললাম যে আমাদের যতগুলা গ্রন্থি আছে, মানে বহিঃকরা গ্রন্থি গুলো, ক্ষরণ গুলো বেড়ে যায়। তাহলে আমরা যদি অ্যান্টিহিস্টামিন ব্যবহার করি তাহলে ওই ক্ষরণ গুলো বন্ধ হয়ে যাবে। তাহলে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করলে দেখবেন যে নাক, মুখ, ঠোঁট, তারপরে ত্বক, এগুলো কি শুকায় যাচ্ছে। মানে কারো ধরেন সর্দি লাগছে, নাক দিয়ে একদম পানি পড়তেছে, ও যদি ওই হাইলি সেডেটিভ গুলো খায় ওগুলো আবার কাজ করে বেশি ভালো তাড়াতাড়ি, যদিও ওর সেডেটিভ বেশি কিন্তু কাজ আবার ভালো। তো দেখবেন যে খাওয়ার পরে সব মানে ঠোঁট মুখ সবকিছু শুকায় যাচ্ছে। তাহলে সাইড ইফেক্টের মধ্যে ও ও যেই সকল কাজ করে ওর উল্টাটাই এ কজ করবে, এরা করবে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হাইলি সিডেটিভ ইউজ করলে যে ঘুম বেশি আসে বা অন্যান্য যে সমস্যাগুলো, ঠোঁট শুকিয়ে যায়, এর আদার্স যে স্যার পার্শ্ব প্রতিক্রিয়া গুলো আছে এগুলো একটু জানতে চাচ্ছি। আদার্স মানে হচ্ছে
আমি এখানে মেইন যেগুলো সেগুলো বললাম, যে ঘুম ধরায় একটা, 2 নম্বর কথা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, হিস্টামিনের বিপরীত যে সকল কাজ করে সেই কাজগুলোকে সে করবে। যেমন ধরেন স্কিন বা মুখ, নাক মুখ এগুলো শুকায় যাবে, এটা একটা কথা। সিএনএস এ থাকে এটা, মানে আমাদের হাড়ে থাকে, কিন্তু হাড়ে হিস্টামিনের কাজটা হচ্ছে, হিস্টামিন যেটা বললাম যে হার্ট রেটটা বাড়ায়, মানে হাড়ের সংকোচন প্রসারণটা বাড়ায় দেয় হচ্ছে হিস্টামিন, আর রক্ত নালিকা গুলো আবার প্রসারণ করে, উল্টা কাজ। তাহলে এই জিনিসগুলা অ্যান্টি হিস্টামিন ইউজ করলে এটা উল্টা কাজ হবে, মানে হার্ট রেটটা কমে যাবে, হ্যাঁ আবার ওইদিকে রক্ত নালিকা সংকুচিত হবে। এখন এখানে হিস্টামিন যে মোবাইলের কথা আসতেছে, একটু কাইন্ডলি হেল্প করলে ভালো হয়। নৌশিয়া মানে হচ্ছে বমি ভাব, বমি ভাব আর কি, বমি বমি ভাব লাগা, ভমিটিং মানে বমি করা। তাহলে যে সকল ওষুধ বমি বমি ভাব অথবা বমি যেটা সেটাকে প্রিভেন্ট করে, মানে হতে দেয় না কি, বাধা দেয়, সেগুলো হচ্ছে আমাদের অ্যান্টিইমেটিক ড্রাগ। আমাদের ব্রেনে একটা ভমিটিং সেন্টার থাকে, ভমিটিং সেন্টার, এখানে আমাদের কিছু রিসেপ্টর থাকে, H1 মানে হিস্টামিন 1 রিসেপ্টর, তারপরে আমাদের M1 রিসেপ্টর থাকে, HT3 5 HT3, মানে এটা হচ্ছে পুরো নামটা লিখি, HT মানে হচ্ছে হাই ড্রো হাইড্রক্সি ট্রিপটোফেন, থ্রি দিয়ে হচ্ছে 3 নম্বর এটা রিসেপ্টর, অনেকগুলো আছে। মানে আমরা যখন ওষুধ ব্যবহার করব এই রিসেপ্টর গুলোকে টার্গেট করব,
যেখানে যেখানে এই রিসেপ্টর গুলা থাকে, মানে এই রিসেপ্টর গুলার মাধ্যমেই কিন্তু আমাদের বমি যে হয় সেই সিগন্যালটা ব্রেন থেকে আসে। তাহলে রিসেপ্টর গুলো আমাদের ভমিটিং সেন্টারের মধ্যে থাকে, আরো অনেক জায়গায় থাকে। যেমন আমাদের যে আমরা বলছিলাম যে আমাদের ভারসাম্য রক্ষার জন্য কান, কানের যে ভেস্টিবুল আছে, হ্যাঁ, ওইটার একটা ভূমিকা আছে, ওইখানেও কিন্তু এই রিসেপ্টর গুলা থাকে। তাহলে ভেস্টিবুলার সিস্টেমে কি কি থাকে, মানে কান এটা ভেস্টিবুলার, এই জন্য গাড়িতে উঠলে বমি হয় অনেকের, কারণ ও এখানে কানের ভেস্টিবুলের মধ্যে যে ভারসাম্য রক্ষার যে একটা ক্ষমতা, এখানে উল্টাপাল্টা হয়ে যায়, অনেকে যে মোশন সিকনেস থাকে বা বমি হয়, এ মানে কান আমাদের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইখানে ও রিসেপ্টর থাকে H1, M1, H1 মানে হিস্টামিন রিসেপ্টর, হিস্টামিন আমি বলছিলাম যে। তাহলে M1 তো আমরা আগেই বলছিলাম যে মাসকুলিনিক রিসেপ্টর গুলো আছে, M1, M2, M3। এই ভেস্টিবুলে এইগুলা গুলা থাকে। তাহলে ভেস্টিবুলে কোনো সমস্যা হলে, মানে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই রিসেপ্টর গুলা সক্রিয় হয় বা অ্যাক্টিভেটেড হয়, এবং এই ও দেখা যায় যে আমাদের ভমিটিংটা ঘটায়। আর কোথায় কোথায় থাকে, আর একটা হচ্ছে আমাদের পেট আছে, পাকস্থলী, পাকস্থলীর মধ্যে স্টোমাক, স্টোমাকের মধ্যেও কিন্তু থাকে। এখানে থাকে আমাদের ওই যে 5-HT3 রিসেপ্টর, কেমো রিসেপ্টর কিছু থাকে। কেমো, কেমো কথাটার অর্থ হচ্ছে কেমিক্যাল, কেমো রিসেপ্টর মানে কোনো কারণে যদি কেমিক্যাল পদার্থের কারণে এই সকল রিসেপ্টর গুলা সক্রিয় হয় বা অ্যাক্টিভেটেড হয়। তাহলে আমাদের স্টোমাকে যদি কোনো পয়জন জাতীয় পদার্থ, কেমিক্যাল পদার্থ বা ফুড পয়জনিং আমরা যেটা বলি, মানে কোনো কারণে যদি এই ধরনের কোনো পদার্থ ঢোকে, তাহলে কিন্তু আমাদের এই কেমো রিসেপ্টর গুলা অ্যাক্টিভেটেড হয় এবং সেটা ভমিটিং করতে পারে, হ্যাঁ, বমি হয়। কেমো রিসেপ্টর এগুলো হচ্ছে পেটের মধ্যে থাকে। স্যার কোনটা কখন কাজ করে, ব্রেনেরটা কখন কাজ করে, পেটেরটা কখন কাজ করে, কানেরটা কখন কাজ করে? কানেরটা বললাম যে যখন ভারসাম্য রক্ষা করতে পারবে না, ধরেন গাড়িতে উঠছে, তাহলে গাড়ি আওয়াজ বা কোন ধরনের আওয়াজ, না আওয়াজ না, মানে এখানে ভেস্টিবুলের, ভেস্টিবুলের এখানে একটা ফ্লুইড থাকে, তরল পদার্থ থাকে, তো মাথা যদি ঠিকমতো মানে শরীরের সাথে মাথার যদি একটা সংযোগ না থাকে, মানে নড়াচড়ার ক্ষেত্রে, মানে গাড়িতে যেটা হয় হঠাৎ করে ব্রেক করলে মাথা সামনে চলে যায় অথবা বডি সামনে চলে যায়, ওইটা ব্যালেন্স করতে পারে না, এবং ওর ভিতরে যে ফ্লুইডটা থাকে ওইটা নড়াচড়া হওয়ার ফলে তখন আমাদের এই রিসেপ্টর গুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং এটা সিগন্যাল পাঠায় ধরেন পেটের মধ্যে ব্রেন থেকে, তখন পেট সব বের করে দিতে চায় এইরকম। আর পেটেরটা বললাম যে যখন পেটের ভিতরে কোনো এরকম পয়জনিং জাতীয় পদার্থ, মানে কেমো মানে বললাম কেমিক্যাল পদার্থ,
কোনো কেমিক্যাল পদার্থ পদার্থ এরকম যদি আসে যেগুলো আমাদের বমি করতে পারে, মানে ফুড পয়জনিং হলে যেটা হয়, তখন কিন্তু পেটের গুলা ইয়া হবে। আর ব্রেন তো যেটা সেন্টার সেটা তো থাকবেই, সবাই তো সেন্টারে ইয়াটা পাঠাবে, সিগন্যাল পাঠাবে। তো ব্রেনের মধ্যে এগুলো সব কানেক্ট, হ্যাঁ এগুলো মোটামুটি সব ব্রেনের সাথে কানেক্টেড, মানে আমাদের যে সেন্টার যেটা আছে ভমিটিং সেন্টার, ওইটার সাথে সবগুলোর কিন্তু রিলেশন আছে, মানে রিসেপ্টর সব জায়গায় একই। তাহলে মূলত স্যার ওইটাই কাজ করে, এগুলা সিগন্যাল পাঠায় এরকম। হ্যাঁ হ্যাঁ এগুলো সিগন্যাল পাঠায়, আর ভমিটিং সেন্টারটা মেইনলি ওইখান থেকে আবার উল্টা সিগন্যাল পাঠায় পেটের ভিতরে আর কি, যে পেট যেন সব বের করে দেয়। তো আমাদের ব্রেনে আর একটা জায়গা আছে, হ্যাঁ কেমো রিসেপ্টর টিগার জোন বলে একটা, ওইখানেও কিছু রিসেপ্টর থাকে, কেমো রিসেপ্টর ট্রিগার জোন, বা এটাকে বলে সিটিজেড সংক্ষেপে সিটিজেড, এইখানেও কিন্তু ওই রিসেপ্টর গুলো থাকে। তাহলে ব্রেনে আমরা দুইটা জায়গা পাইলাম, একটা হচ্ছে কেমো রিসেপ্টর টিগার জোন, আর একটা পাইলাম ভমিটিং সেন্টার। হ্যাঁ তাহলে এইখানে কিন্তু কেমো রিসেপ্টর থাকে, তারপরে আমাদের ডি ডি টু রিসেপ্টর, ডি টু রিসেপ্টর মানে হচ্ছে ডোপামিন, ডি তে হচ্ছে ডোপামিন, ডোপামিন একটা নিউরো ট্রান্সমিটার, ডোপামিন ডোপামিন রিসেপ্টর থাকে। তারপরে বাকি 5-HT3 যেটা এটাও থাকে এখানে, ট্রিগার কথাটার অর্থ কি, মানে কোনো কিছু কি বলে বাংলায় ট্যাপ করা, প্রেস করা, হ্যাঁ প্রেস করা, হ্যাঁ প্রেস করা, ট্রিগার মানে হচ্ছে মানে কাউকে প্রেস করা যে ও জিনিসটা ঘটাক, স্টিমুলেশন দেওয়া। তো এই সেন্টারটা মেইনলি এই কাজটা করে। তাহলে আমরা যখন অ্যান্টি ইমিটিক ড্রাগ গুলো ব্যবহার করব, তখন কিছু ড্রাগ আছে আমাদের সেন্ট্রালি কাজ করবে, মানে ব্রেইনের যে সকল রিসেপ্টর গুলো আছে এগুলোকে বন্ধ করে দিবে, কিছু আছে পেরিফেরালি কাজ করবে, মানে আমরা ধরেন H1 রিসেপ্টর যেটা, তাহলে H1 রিসেপ্টর কে বন্ধ করার জন্য আমরা অ্যান্টিহিস্টামিন কোন ড্রাগ ব্যবহার করতে পারি, কিছু ড্রাগ আছে যেগুলো সিলেক্টিভলি H1 কে বন্ধ করে। তারপরে M1 আমরা পড়ছিলাম যখন আমরা সিম্পথেটিক প্যারাসিম্পথেটিক যখন পড়ছি, মাসকুলিনিক রিসেপ্টর ব্লকার পড়ছিলাম, মানে অ্যান্টি মাসকুলিনিক কিছু ড্রাগ পড়ছিলাম, সেগুলোও কিন্তু এখানে ব্যবহার করা যাবে, মানে M1 টাকে বন্ধ করার জন্য। আবার এই যে D2 রিসেপ্টর ডোপামিন রিসেপ্টরের অ্যান্টাগনিস্টও কিছু আছে, 5-HT3 এই যে রিসেপ্টরটা আছে এটাকে বন্ধ করার জন্য আমাদের কিছু ড্রাগস আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কমনলি যেগুলো ব্যবহার করা হয়, সাধারণত D2 রিসেপ্টর রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেগুলো আছে কমন, তাহলে এটা কি কি আছে, ওই যে আমরা যেটা ডম্পেরিডন ব্যবহার করি, হ্যাঁ তারপরে হচ্ছে মেটা ক্লো ক্রোমাইট, মেটাক্লোপ্রোমাইট, হ্যাঁ ডম্পেরিডন মেটাক্লোপ্রোমাইট, এগুলো হচ্ছে D2 রিসেপ্টরটাকে ব্লক করে। তারপরে কিছু আছে আমাদের 5-HT3, মানে যেগুলো কমনলি ব্যবহার হয় 5-HT3
বলে একটাও তো লেখ না এটা মেটা কোবরা এটা কি লেখছেন রাগি মেটা ক্লো ক্লো সি এল ও মেটা ক্লো ক্রোমাইট হচ্ছে ডম পেরিডন তারপরে 5-HT3J রিসেপ্টর যেটা আছে এটারও অ্যান্টাগনিজ আছে রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এগুলো আমি একটু এইদিকে লিখি তাহলে এটা কি কি আছে ওই যে অন্ডানসেট্রন তারপরে হচ্ছে আপনার গ্রানি সেট্রন ডলাসেট্রন প্যানামোসেট্রন এগুলো সেট্রন তারপরে আছে গ্রানি সেট্রন তারপরে আছে প্যালো প্যালো সেট্রন এগুলো কিন্তু কমনলি এখন ব্যবহার হয় মানে আপনার অন্ডেনসেট্রন গ্রানিসেট্রন প্যালানোসেট্রন মানে প্যালোক্সি তারপরে আমার এমিস্টেট বিভিন্ন যে সকল ড্রাগস গুলো আছে অনাসেরন মানে এগুলো ব্যবহার হচ্ছে ডম্পেরিডন তো সবাই জানি তারপরে আমরা H1 রিসেপ্টর ব্লকার গুলো ব্যবহার করি H1 রিসেপ্টর এগুলো এখন খুব একটা ব্যবহার হয় না এখন যেহেতু নতুন জেনারেশন আসছে এইটা এটা এখানে আমরা পড়লাম না একটু আগে ম্যাকলিজিন এটা কিন্তু ব্যবহার হয় তারপরে ডাই ফেন হাইড্রা মিন এগুলো স্যার আমরা ভূমি গন্ধ করার জন্য ব্যবহার করব তাই না হ্যাঁ আমি বলছিলাম না যে এরা হচ্ছে কি করে এই মানে হিস্টামিনের রিসেপ্টর যেগুলো তার ভিতরে H1 একটা আমি রিসেপ্টর গুলো বলি নাই অত বিস্তারিত এই হিস্টামিনের কিছু রিসেপ্টর আছে H1 H2 H3 তো H1 রিসেপ্টর গুলা H1 রিসেপ্টর যেটা সেটা আবার অন্য জায়গায়ও থাকে মানে আমরা তো বলছিলাম যে হার্টে বা বিভিন্ন জায়গায় থাকে যেমন স্টোমাকে কিন্তু এটা থাকে তাহলে ওইখানে কিন্তু এরা কি করে ওই সিক্রেশনটা বাড়ায় হিস্টামিনটা আর আর বলছিলাম যে ওরা হিস্টামিনটা কি করে স্মুথ মাসেল মানে অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণটা বাড়ায় তাহলে সংকোচন প্রসারণ বাড়লে কিন্তু আলটিমেট আমাদের ওই ডায়রিয়া বা ভমিটিং এই জিনিসগুলো হয় তো আমরা যদি H1টা ব্লক করতে পারি তাহলে হিস্টামিনের যে একটা ইফেক্ট ওইটা বন্ধ হয়ে যাবে আর আমরা মাস্কুলিনিক রিসেপ্টর যে পড়ছিলাম যেটা যে M1 রিসেপ্টর M1 রিসেপ্টর ব্লকার বা মাস্কুলিনিক রিসেপ্টর ব্লকার এখানে আছে হায়োস হ্যাঁ চলে যাবো এখন হ্যাঁ বলো আপনারা একটু লিখতে থাকেন আমি একটু 10 মিনিটের বিরতি নিব
ও তাহলে আমাদের আর কিছু বেশি নাই, শেষ প্রায় আজকে ছোট টপিকস, এন্টিমিটিক ড্রাগ, আর কিছু ড্রাগস আছে যেগুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিক, মানে সাইকোটিক মানে হচ্ছে একটাই আছে, আর একটা আছে এখানে দুইটা এমন হিসেবে পড়লো। নালে একটা পেলাম হায়োসিন। আর কিছু ড্রাগস আছে যেগুলো হচ্ছে আপনার অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসাইকোটিক মানে সাইকোসিস একটা মানসিক রোগ, মানে মানসিক ভারসাম্যহীন রোগ, তো ওই রোগে এই ওষুধগুলো ব্যবহার করা হয়, কিন্তু ওদের একটা সাইড ইফেক্টটাকে আমরা এখানে ব্যবহার করি অ্যান্টিমিটিক হিসেবে। এটা হচ্ছে প্রোক্লোর প্যারাজিন আর প্রোমিথাজিন। প্যারাজিন আর হচ্ছে প্রোমিথাজিন, এগুলো কিন্তু এখানে আমাদের কোনো কাজ নেই, এরা মেনলি অ্যান্টিসাইকোটিক। অ্যান্টিসাইকোটিক কিন্তু এইদিকে ওর কিছু ব্যবহার আছে, মেইন ওর ব্যবহারটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক, মানে আমাদের যে মানসিক রোগ, মানে সাইকোসিস একটা রোগ, মানসিক রোগ, সেখানে ব্যবহার করা হয়, কিন্তু এখানেও অ্যান্টিমিটিক হিসেবে ওর কিছু রোল আছে। স্যার এখানে এটার কাজ কি? স্যার এখানে মেইনলি হচ্ছে এটা হচ্ছে ফেনোথায়াজিন গ্রুপের, তো ফেনোথায়াজিন এরা হচ্ছে আপনার H1 রিসেপ্টর আর হচ্ছে আমাদের 5-HT3 যেটা, হ্যাঁ ওইখানে কিন্তু ব্লক করে, মানে আমাদের ব্রেনের মধ্যে যে রিসেপ্টরগুলো আছে, আর একটা হচ্ছে ডোপামিন রিসেপ্টর যেটা, তো সাইকোসিসে সাধারণত ডোপামিনের একটা রোল আছে, ডোপামিনটা হচ্ছে ইনহিবিটরি মানে আমাদের ব্রেনের স্টিমুলেশনটাকে ওরা স্বাভাবিক মাত্রায় রাখে, দাবায় রাখে, কিন্তু ডোপামিন যদি ডোপামিন রিলিজ হলে এই কাজটা করে, মানে ডোপামিনের একটা রোল আছে যেটা আমাদের সাইকোসিসের ক্ষেত্রে ইয়া হয়, তো যখন আমরা এই অ্যান্টিসাইকোটিকটা ব্যবহার করি তখন ও যেহেতু ডোপামিন রিসেপ্টরে কাজ করে, আবার ডোপামিন রিসেপ্টর আমাদের মানে D1 রিসেপ্টর যেটা আমরা বলতেছিলাম, যেহেতু আবার ও ভমিটিং সেন্টারেও থাকে, তো যখন সাইকোসিসে ব্যবহার করি ও আবার ওই ভমিটিং সেন্টারের বা আমাদের কেমো রিসেপ্টর টিগার জোনের যে D1 রিসেপ্টর ওইটাকেও ব্লক করে, এই দিক দিয়ে কাজ করে আর কি। তবে এটা মেইন কাজ কিন্তু অ্যান্টিমিটিক হিসেবে ব্যবহার করে না, অ্যান্টিসাইকোটিক হিসেবে ব্যবহার করে। এই হলো আমাদের মোটামুটি এগুলোই আজকে। এগুলো আবার প্রেগন্যান্সিতে বেশি সেফ, এই অ্যান্টিসাইকোটিক গুলা, প্রোক্লোর প্যারাজিন প্রোমিথাজিন, আবার ওইদিকে আপনার 5-HT3 রিসেপ্টর ব্লকারের মধ্যে প্যালানোসেট্রন, এগুলো একটু বেশি মানে সেফ প্রেগন্যান্সিতে, অ্যালোক্সি যেটা। ঠিক আছে আমরা শেষ করি তাহলে।